ইসরায়েল বর্তমানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের চাপে রয়েছে। এই চাপ কিভাবে এবং কোন পদ্ধতিতে তারা সামাল দেবে এখনও বুঝে উঠতে পারছে না। আর তারই মধ্যে তাদের উপর আর এক ধরনের ঝড় হয়ে এসেছে সৌদি আরবের একটি সিদ্ধান্ত। বন্ধুরা, সৌদি আরবের কি সেই সিদ্ধান্ত? এতদিন পর্যন্ত তারা আমেরিকার সহযোগিতায় সৌদি আরবের সাথে একটি কূটনৈতিক ভালো সম্পর্ক চেয়েছে, কিন্তু ইসরায়েল এই দেশটি প্রতিনিয়ত বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক চায়, কিন্তু তারা মধ্যপ্রাচ্যের যে মূল সমস্যাটি সেটির দিকে নজর দিতে রাজি নয়। মূলত মধ্যপ্রাচ্যের এই সমস্যাগুলো যদি সমাধান করা যেত তাহলে ইসরায়েলের সাথে হয়তো মুসলিম বিশ্বের একটি ভালো সম্পর্ক থাকতো। একটা কথাই আছে, জোর করে ভালোবাসা হয় না, কিন্তু ইসরায়েল তাই করতে চায়। ইসরায়েল জোর করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্য যে সকল মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ফিলিস্তিনের ন্যায্য অধিকার তারা দিতে চায় না। 70 থেকে 75 বছর পর্যন্ত এখনও পর্যন্ত তারা অবশ্যই ফিলিস্তিনের ন্যায্য অধিকারকে বঞ্চিত করে তারা যে ধরনের নির্যাতন এবং অত্যাচার একটি স্বাধীন সার্বভৌম জাতির উপরে চালিয়ে যাচ্ছে সেটি বর্তমান আধুনিক একবিংশ শতাব্দীতে লজ্জাজনকই বলা চলে। আমেরিকা এবং ইউরোপ নিজেদেরকে মানবাধিকারের ধ্বজাধারী বলে মনে করে থাকে। বন্ধুরা, প্রকৃত বাস্তবতা যদি আপনারা জানতেন তাহলে এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আপনারা এমনভাবে কথা বলতেন। আসলেই কি আমেরিকা এবং ইউরোপ তারা মানবাধিকারের ঝান্ডাধারী হতে পারে? 1947 সাল থেকে ইসরায়েল রাষ্ট্রটি যখন গঠিত হয় ফিলিস্তিনির ভূমি দখলের মাধ্যমে, মূলত বেলফোর ঘটনাই ছিল ফিলিস্তিনি জনগণ বা আরব জনগণের অত্যন্ত কপাল খারাপের একটি ব্যাপার। বন্ধুরা, তখন জাতিসংঘ এই অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করে ফিলিস্তিনি এবং স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। মূলত তাদের বক্তব্য হলো, তখন যদি ফিলিস্তিনি এই স্বাধীন রাষ্ট্র দুটি মেনে নিত তাহলে দুইটি রাষ্ট্র একে অপরের ভাই হয়ে পাশাপাশি অবস্থান করতে পারত। কিন্তু আপনি যদি আমার ভূমিতে অন্যকে জায়গা দেওয়ার জন্য দেশ দখল করেন বা ভূমি দখল করেন, সেটি কি আমি মেনে নেব? যাই হোক, আমি পেছনে আর যেতে চাই না, বর্তমান ব্যবস্থাই কথা বলতে চাই। বন্ধুরা, সৌদি আরবের এমন কি সিদ্ধান্ত যেটি ইসরায়েলের জন্য বজ্রপাতের শামিল হয়ে এলো? ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মনে করে। বন্ধুরা, ফিলিস্তিনেরাও জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এ ব্যাপারে কোনো দ্বিধাবোধ রাখে না, মূলত এক বাক্যে অবশ্যই ফিলিস্তিনের উপর তাদের সমর্থন ব্যক্ত করে থাকে। কিন্তু এই সমর্থন ব্যক্ত করার মাধ্যমেই সম্পূর্ণরূপে ফিলিস্তিনিকে সহায়তা করা তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। কারণ জাতিসংঘের স্থায়ী সদস্য থেকে শুরু করে বর্তমান বিশ্ব চালাচ্ছে এবং যে সকল সুপার পাওয়ার দেশ, তার মধ্যে একটিও মুসলিম দেশ নেই বা প্রভাবশালী মুসলিম কান্ট্রি এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত নিজেদেরকে করতে পারেনি। যদিও পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় 200 কোটি+ মুসলিম রয়েছে এবং 57টির মতো মুসলিম রাষ্ট্র রয়েছে। তাদের এত জায়গা, এত সংখ্যা থাকা সত্ত্বেও তারা জাতিসংঘে কোনো প্রভাব রাখতে সক্ষম নয়। অন্যের মাতবাড়ি, অন্যের অঙ্গুলি হেলুনের মাধ্যমে নিজেদের ভাগ্য লেখতে হয় মুসলিমদের। অথচ মুসলিমদের কাছে রয়েছে পৃথিবীর সিংহভাগ জ্বালানি। এই জ্বালানির সক্ষমতা যদি অন্য কোনো দেশের হাতে থাকতো তাহলে ডলারকে কিভাবে আমেরিকা ব্যবহার করছে? এই ডলারের পাত্তা দিয়ে মূলত তারা জ্বালানির মাধ্যমেই পৃথিবীর তাদের শত্রুদের ধ্বংস করে দিত। বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে সকল মুসলিম রাষ্ট্রসমূহ এই ধরনের জ্বালানির অধিকারী, তাদের উচিত ভবিষ্যতের চাবিকাঠি নিজেদের হাতে রাখা। কারণ শক্তিশালী মুসলিম দেশগুলো উঠে আসছে, পশ্চিমারা তাদেরকে দাঁড়াতে দেবে না। তারপরও যদি তারা পারমাণবিক শক্তির অধিকারী হয়ে নিজেদের অর্থনীতির দিকে মনোযোগ দেয়, ভবিষ্যতে তারা বড় ধরনের একটি সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে। সম্মিলিতভাবে যদি তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এবং মুসলিম কোনো রাষ্ট্রের উপরে যদি কেউ হামলা করতে আসে, ন্যাটোর মধ্যে নিজেদের মধ্যে যদি একটি সমঝোতা তৈরি করতে পারে, তাহলে অবশ্যই তারা পৃথিবীর যে কোনো অবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। বন্ধুরা, পৃথিবীর এই মুসলিম দেশগুলোর যে পরিমাণ জিডিপি, যে পরিমাণ আয়তন, যে ধরনের স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত পণ্য তারা ধারণ করে, তারা এর মাধ্যমে পৃথিবীকে শাসন করতে পারবে অনায়াসে। সুতরাং এখানে তাদের আত্মবিশ্বাস, তাদের গবেষণা, তাদের অনন্য কনফিডেন্স লেভেলগুলো এমন পর্যায়ে থাকতে হবে যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। সামরিক শক্তিতে বিশ্বের যে সকল মুসলিম দেশ এই মুহূর্তে অগ্রগামী, তার মধ্যে অন্যতম হলো ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। এই সকল সবগুলো দেশ যদি নিজেদের পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে, তাহলে তুরস্ক এবং ইরানের মতো দেশগুলো হয়ে উঠবে বিশ্বের অন্যতম পরাশক্তি। তখন তারা আমেরিকা বলেন আর ইউরোপ বলেন,
কাউকেই গুনার টাইম নেবে না। ইরানের মতো এবং তুরস্কের মতো কনভেনশনাল শক্তিধারী দেশগুলো যদি কোনোভাবে পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে নয় শুধু সারা বিশ্বেই আমেরিকা এবং ইসরায়েলের এই আঞ্চলিক বা বৈশ্বিক মাতবাড়ি শেষ হয়ে যাবে। সুতরাং তারা কোনোভাবেই ইরানকে সামনের দিকে উঠতে দিতে চায় না, কিন্তু ইচ্ছা করলেই দীর্ঘমেয়াদী কাউকে দাবিয়ে রাখা যায় না। নিজস্ব গবেষণা এবং মেধা খাটিয়ে ইরান বর্তমানে যে পর্যায়ে চলে গেছে, এখন যদি তারা কৌশলগত অবস্থানগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে একেবারে সঠিক অবস্থায় চলে যায়, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন ভবিষ্যতে মুসলিমদের জন্য দারুণ কিছু সুসংবাদ আসছে। বন্ধুরা, যেটি বলছিলাম, আসলে সৌদি আরব এখানে কী করল যেটি ইসরায়েলের মাথায় বজ্রপাতের মতো হলো? বন্ধুরা, আপনারা জানেন যখন আমেরিকা সরকারের ডোনাল্ড ট্রাম্প ছিলেন, তখন তিনি জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেয় এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। পৃথিবীর প্রভাবশালী এই আমেরিকা বাদে অন্য কোনো দেশ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসলামিক কান্ট্রিগুলো এখনও পর্যন্ত তাকে, জেরুজালেমকে বিশেষ করে, ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। স্বীকৃত জেরুজালেম হলো মূলত ফিলিস্তিনি রাজধানী। যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রটি গঠিত হবে তার রাজধানী হবে অবশ্যই জেরুজালেম। বন্ধুরা, আজ হোক কাল হোক এখানে মুসলিমদের বিজয় পতাকা উত্তোলিত হবে এমনই অনেকে বলে থাকেন। তারপরেও মানবতার যে সংজ্ঞা, মানবতার যে অবস্থান, সেই ব্যাপারগুলো সম্পর্কে যদি আমেরিকা এবং ইউরোপের অবস্থান মিলান, তাদের এই সকল নৈতিক অবস্থান ইসরায়েলের সাথে কোনোভাবেই যাবে না। প্রতিনিয়ত ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করে চলছে, আর অবশ্যই তার কোনো বিচার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোও দেয় না। আবার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তলে তলে অন্যকে বাস দেওয়ার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। আমি বিভিন্ন সময়ে বলেছি, আসলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্রকে সে বিশ্বাস করে না, শুধুমাত্র সাময়িকভাবে ব্যবহার করার জন্য বন্ধুত্বের নাটক করে মাত্র। সুতরাং মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো মূলত ইসরায়েলের সাথে গাঁটছড়া বাঁধবে, সেগুলোই চরম রকমের মারা খাবে। এই মারা খাওয়ার পর তিনি টের পাবেন আসলে কত ধানে কত চাল। সুতরাং কেউ যদি হাসতে হাসতে মারা খাতা না চান, তাহলে অবশ্যই ইসরায়েলকে এখানে সঙ্গ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। মূলত সামগ্রিক বাস্তবতায় যে ব্যাপারটি এখানে উঠে আসে, সংযুক্ত আরব আমিরাত প্রায় 50টির মতো F-35 লাইটিং টু যুদ্ধ বিমান ক্রয় করতে চেয়েছিল আমেরিকার কাছ থেকে, কিন্তু সেটি শুধুমাত্র ইসরায়েলের বাধার কারণে সংযুক্ত আরব আমিরাত কিনতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতের এই বাধার কারণে আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয় সংযুক্ত আরব আমিরাতের কাছে বা তাদের সাথে হওয়া এই চুক্তি বাতিল করতে। বদ্ধরা, এর কারণ কী? এর কারণ হচ্ছে ইসরায়েল কখনোই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে বিশ্বাস করে না। তাদের কারণ হলো, যে সকল অস্ত্র আমেরিকার কাছ থেকে, বিশেষ করে স্টিলতে F-35 লাইটিং টু বা অন্য যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা F-35 লাইটিং টু এর পরিবর্তে অন্য যে সকল F-15 স্ট্রাইক ইগল থেকে শুরু করে F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 এবং অন্যান্য তেল ক্ষেত্রের কৌশলগত স্থাপনা রক্ষার জন্য প্যাট্রিয়ট PAC-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো সবই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বানাচ্ছে মূলত ইসরায়েলকে মেরে দেওয়ার জন্য, ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য। বন্ধুরা, একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, বাহরাইন বলেন, তারা কিন্তু ইসরায়েলের সাথে একসময় আঁতাত করে ইরানকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু যখন তারা বুঝতে পারল যে ইসরায়েল নামক এই রাষ্ট্রটি মূলত মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশগুলোকে বিশ্বাস করে না এবং সুযোগ পেলে এদেরকে একেবারে যা করার তাই করে ছাড়িয়ে দেবে, সুতরাং ইসরায়েলের ওপর যদি 100% বিশ্বাস রাখে, তারা মূলত মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর সাথে শত্রুতা বজায় রাখে, এর পরিপূর্ণ সুযোগ নেয় ইসরায়েল। এই বিষয়টি বোঝার পর সৌদি আরব নিজস্ব উদ্যোগে উদ্যোগী হয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর এই ঝামেলা মেটানোর জন্য দায়িত্ব কাঁধে নেয়। আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের এই সকল সমস্যা এবং ভুল বোঝাবুঝির অবসান করে নিজেদের কাছাকাছি আসছে এবং এর মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েলের স্থায়ী প্রভাব হ্রাস পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সৌদি আরব অতি সম্প্রতি তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ফিলিস্তিনে এবং অনেকের বক্তব্য মতে এই রাষ্ট্রদূতের অবস্থান হবে মূলত জেরুজালেমে, অর্থাৎ জেরুজালেমে সৌদি আরব একটি কনসুলেট খুলতে চায়। এই কথা শোনার পর মাথা বিগড়ে গেছে ইসরায়েলের। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেনিয়াম নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছে তারা কখনোই কোনোভাবে সৌদি আরবকে জেরুজালেমে দূতাবাস স্থাপন করতে দেবে না। এর মাধ্যমে জেরুজালেমকে এই ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে মূলত সৌদি আরব। বদ্রা, মনের স্বীকৃতি কোথায় যাবে? সৌদি আরবের এই ধরনের অবস্থানের কারণে ইসরায়েল বুঝতে পেরেছে আজ নয় কাল সরাসরি সৌদি আরব এই জেরুজালেমকে রাজধানী করে যদি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তারা স্বীকৃতি প্রদান করবে।
এমনিতেই সৌদি আরব এবং ইরানের সম্পর্ক নিয়ে তাদের মাথা খারাপ অবস্থা। এখন যদি আবার সৌদি আরব রাষ্ট্রদূত নিয়োগ করে জেরুজালেমে পাঠায়, তাহলে তো ইসরায়েল এটি কোনোভাবে কোনোদিন মেনে নিতে পারবে বলে মনে হয় না। বন্ধুরা, তারা শুধু নিজেদেরটা বোঝে, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এই ব্যাপারগুলো কখনো তাদের বুঝতে দেখিনি। সুতরাং এই বিষয়ে সকল মুসলিম বিশ্বের সোচ্চার না হয়ে কোনো উপায় নেই। জেরুজালেম ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী কি চিন্তা করা যায়? বন্ধুরা, এই বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। আসলে ইসরায়েলেরও একটি চিন্তা রয়েছে, তারা ভবিষ্যতে জেরুজালেমকে কেন্দ্র করে নিজেদের রাজধানী প্রতিষ্ঠিত করবে। বন্ধুরা, ঐতিহাসিকভাবে এই ব্যাপারটি কাদের পক্ষে যায়? মূলত এই মুহূর্তে জোরজার মুল্লুকতার পদ্ধতি অবলম্বন করে ইসরায়েল চারিদিকে অন্যের ভূমি দখল করে নিজের বানাচ্ছে, আর আন্তর্জাতিক বিশ্ব চোখ পাকিয়ে দেখছে, এখানে মানবাধিকার যায় না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। এই ধরনের ভিডিও আরও প্রতিনিয়ত পাবেন। দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন। আল্লাহ হাফেজ।